বাঙালির দুই একদিনের ছুটিতে ঘুরতে যাবার প্রথম অপশন হলো দীঘা, কিন্তু যদি একদিন মাত্র ছুটি থাকে তাহলে যে আমরা দীঘাতে কোনো হোটেলে না থেকে একদিন দীঘা ঘুরে যাব। আমরা এই একদিনে দীঘা কিভাবে ঘুরে এলাম, কোন ট্রেনে গেলাম, কি কি করলাম সবটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তাই আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। এখন ঘড়িতে বাজে 6:35 আর আমরা রয়েছি হাওড়া স্টেশনের 20 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকে আমরা যাচ্ছি 12587 তাম্রলিপ্ত এক্সপ্রেস পরে দীঘা। এটা ট্রেনটা হাওড়া থেকে ছাড়ার টাইম হচ্ছে 6:45। 20 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আর আমরা এখন যাচ্ছি ট্রেনে উঠবো। আমাদের সিট পড়েছে হচ্ছে D6A 17 আর 18, তো এখন বেশ অনেকটাই হাঁটতে হবে। D6 আর আমরা আমাদের বগির সামনে চলে এসেছি। আমরা এবার ট্রেনে উঠি আগে, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমরা এখানে প্যান্ট্রিকার থেকে ব্রেড অমলেট নিয়েছি, যেটা আমাদের প্রাইস পড়েছে হচ্ছে 50 টাকা, দুটো ব্রেড আর একটা ডিম ভাজা, একটা সস। ঠিক আছে চলবে, চলো একটা খাই আগে, কারণ খুব খিদে পেয়ে গেছে। সকালবেলা তো কিছু না খেয়ে বেরিয়েছিলাম, অনেকটা সকালে বেরিয়েছি, তাই এখন একটুখানি খিদে পেয়েছি, একটুখানি খাই, তারপর তো দেখা যাবে। কেমন খেতে ভালো খেতে? কিন্তু মেচিতে চপটা কি খুব ফেমাস, তাই তো? প্রায় 3 ঘন্টার সুন্দর ট্রেন জার্নির পর আমরা পৌঁছে গেলাম দীঘা। ঘড়িতে বাজে 10:15, আমরা এই জাস্ট দীঘায় নামলাম। অ্যাজ ইউজুয়াল যেরকম সারা বছর ভিড় থাকে দীঘাতে, আজকেও সেরকমই ভিড়। মানে দীঘা মনে হয় সবসময় জমজমাট, যখনই আসবো তখনই দীঘাতে যেমন জমজমাট পরিবেশ। স্টেশন থেকে বাইরে বেরিয়েই সামনে পেয়ে গেছিলাম অনেকগুলো খাবার হোটেল, তাই দেরি না করে একটা হোটেলে ঢুকে পড়েছিলাম ব্রেকফাস্ট করতে। সেখানে আমরা অর্ডার দিয়ে দিয়েছি 2 প্লেট পরোটা, 2টো করে পরোটা থাকবে 1 প্লেটে, আর দাম হচ্ছে 30 টাকা, দাম হচ্ছে 30 টাকা। এতে আমাদের খাবার চলেও এসছে। বেশ পরোটা গুলো বেশ বড় বড়ই দিয়েছে, আমি খেয়ে দেখি। ভীষণ গরম পরোটা গুলো একদম। ভালো, 30 টাকা হিসেবে পরোটা গুলো বেশ বড় বড়, একদম স্টেশনের বাইরে বেরিয়েই সামনে এই দোকানগুলো। আপনারাও এখানে এসে ভালোভাবে টিফিনটা করে নিতে পারেন সকালে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আমরা যাচ্ছি টোটো ধরতে। তো এখান থেকে যাবো এবার নিউ দীঘা, আর ওখানে গিয়ে একটুখানি সমুদ্রের ধারে যাবো। আপনারা যদি আমাদের মতো এরকম ঘুরতে যান, তো আপনাদের প্রথমেই যেটা হবে সেটা হবে সকালবেলার প্রথমেই তাম্রলিপ্ত এক্সপ্রেসটাই ধরবেন, কারণ ওটা ধরলে একদম মোটামুটি 10:00 থেকে 10:15 মধ্যে আপনারা নামিয়ে যাবেন দীঘা। তারপর ওখানে ব্রেকফাস্ট টেকফাস্ট করে টোটো ধরে নিউ দীঘা সি বিচ, এখানে এসে অনেকটা টাইম কাটান আমাদের মতো। দীঘার সমুদ্র সৈকতে স্নান করা ছাড়াও আরো অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে ছোট বড় সবার জন্য। সমুদ্র ধারে সময় কাটানোর সাথে সাথে অ্যাক্টিভিটি গুলোরও মজা নিতে পারেন আপনারা। সেট আপ কত করে গো? জল কোনটা 40 আর কোনটা 50? হ্যাঁ 40 আর 50 কোনটা? ওইটা দাঁটা দাও দেখি, কচি হবে তো
সমুদ্রের ধারে এসে ডাব খাবো না, সে কি হয়? সমুদ্রের ধারে এসে ডাব খেতেই হবে। এতক্ষণ রোদে ঘোরার পর এটা হচ্ছে শান্তি। হ্যাঁ, এটা হচ্ছে পুরো এনার্জি, একদম এনার্জি ড্রিঙ্ক এটা। আর দীঘায় এসে সমুদ্রে স্নান করো কি করো না, সমুদ্র সৈকতে আসলে এটা ম্যান্ডেটরি। অসহ্যকর গরমের কারণে আমরা আর কোথাও ঘুরতে যেতে পারিনি, তাই তাড়াতাড়ি চলে এসেছিলাম এসি ভলভো বাসে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আপনারা চাইলে নিয়ারেস্ট দীঘা মিউজিয়াম ও অমরাবতী পার্কও ঘুরে দেখতে পারেন। প্রায় 5 ঘন্টা জার্নির পর আমরা ফিরে এসেছিলাম কলকাতা। আমাদের এই ছোট্ট এই একদিনের দীঘা ট্যুর এখানেই শেষ হচ্ছে। আপনারাও চাইলে আমাদের মতো ছোট্ট করে একদিনের জন্য দীঘা ঘুরে আসতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম ভিডিও আরো দেখতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।